Hey guys, assalamu alaikum. It's me Tafhim Shaikh. Welcome to my official YouTube channel and welcome to another video. So guys, আজকে আমরা আজমিরিগঞ্জ যাচ্ছি বর্ণাঢ্যদের ঈদ সামগ্রী উপহার দিব যা এডেলাক পরিবারের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে বর্ণাঢ্যদের ঈদ সামগ্রী উপহার দিতে কি কি করেছি এবং কিভাবে করেছি এবং কিভাবে গিয়েছিলাম সবগুলো নিয়েই এই টোটাল ভিডিও। তো ভিডিওটি এনজয় করুন, লেটস গেট স্টার্টেড। এই ত্রাণ বিতরণ যাতে সুন্দরভাবে শেষ হয় এই জন্য একটি ত্রাণ কমিটি গঠন করা হয়, আর এই ত্রাণ কমিটির সদস্যদের নিয়েই বাজার থেকে শুরু করে প্যাকেটিং থেকে শুরু করে বিতরণ পর্যন্তই করা হয়, যার মধ্যে ছিল তুহা, কলিন ভাই, পার্থদা, আমি, সানিম, মামুন ভাই, তারপর হচ্ছে জামিল, ইমন সহ আরও অনেকেই, আর যার মধ্যে ইফতি ভাইও উল্লেখযোগ্য। তো আমরা প্রথমেই আগের রাতে আমরা প্যাকেটিংয়ের কাজ শুরু করে দিই এবং প্যাকেটিং সুষ্ঠুভাবে শেষ করি, তারপর হচ্ছে পরের দিন আমরা রওনা দিয়ে দিই সকালের দিকে আজমিরিগঞ্জের উদ্দেশ্যে। তো আমরা আজমিরিগঞ্জ যাওয়ার জন্য ছোটোখাটো একটা পিক আপ ভ্যান ভাড়া করি যার মধ্যে ত্রাণগুলো নেই, আর পিছনে আমি, সৌরভ, সানিম, জীবন, নাবিদ ভাই, মামুন, জামিল, ইমন ছিলাম, আর সামনে ড্রাইভারের সাইডে পার্থদা ও তুহা ছিল। ইফতি ভাই আর মামুন ভাই বাইকে করে আসছিল আজমিরিগঞ্জের উদ্দেশ্যে। জীবন জামিল, জামিল ভাই কি করছেন? জামিল ভাই, জীবন ভাই, আমরা যাচ্ছি এখন আজমিরিগঞ্জ। This is first time we are going to Azmirigon for donating relief. Flying my car. জিনিস না বললেই নয়, প্রচণ্ড রোদ ছিল, তারপর ওয়েদারটা জোস ছিল গাড়ির মধ্যে, যদিও গাড়ি চলাকালীন সময় আমরা রোদ বুঝতে পারি নাই, গাড়ি যখন থামায় তখন আমরা রোদের তাপটা উপভোগ করতে পারি, আর ওয়েদারটা ছিল জোস। তো আমরা ছোটোখাটো একটা পিকনিকের মতো করে আজমিরিগঞ্জে সুষ্ঠুভাবে পৌঁছায় যাই। আসসালামু আলাইকুম, আমরা আসলে এডিলাক পরিবারের পক্ষ থেকে, আমরা এডিলাকের সকল শিক্ষক শিক্ষার্থী এবং আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন, আমরা যে ফান্ড কালেকশন করছিলাম সে ফান্ড কালেকশনের ত্রাণ সামগ্রী নিয়ে আমরা এসেছি আমাদের আজমিরিগঞ্জের জয়নগর ওয়ার্ডে।
তো আমাদের সাথে আমাদের ইফতি ভাই আছেন এবং আমাদের পুরো টিম আছে। তো আমরা এখানে প্রায় আমাদের 60টা পরিবারের মতন দোকান আছে, আমরা চেষ্টা করি বিভিন্ন জায়গায় সবগুলো মিলিয়ে দেওয়ার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এখানে যে জিনিসগুলো দিচ্ছি প্রায় প্রত্যেকটা পরিবারের কাছে আমরা 700 টাকার পরিমাণে খরচ আমরা দিচ্ছি, যেগুলো তাদের খুব বেশি উপকারে আসবে। আমি যদি খরচগুলো সম্পর্কে এক মিনিট বলি আমরা কি কি দিচ্ছি। আমরা দিচ্ছি হচ্ছে পোলাও চাল 1 কেজি, সাধারণ চাল 3 কেজি, 1 কেজি চিনি, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি ময়দা, 1 কেজি চিরা, 1 প্যাকেট শ্যামাই, 1 প্যাকেট নুডলস, গুঁড়ো দুধ 1 প্যাকেট, স্যালাইন 5 প্যাকেট, নাবা 1 প্যাকেট। এগুলো হচ্ছে আমাদের সামগ্রী। আমাদের সাথে এখানকার কয়েকজন স্থানীয় বড় ভাইরা আছেন যারা আমাদেরকে খুব বেশি হেল্প করছেন, তাদেরকে আমাদের থ্যাংক ইউ জানাই, আমাদের পুরো টিমকেও থ্যাংক ইউ। ইফতি ভাই যদি কিছু ইফতি ভাই কিছু বলেন সবার উদ্দেশ্যে আমি একটা নিশ্চয় না সবাই এটা লাগে আর লাগে দোয়া করবো। আসসালামু আলাইকুম। কিছু বলেন না, বিষয়টা তো আসলেই যে প্ল্যান কার্যক্রম করতেছে এটা তো আসলে প্রশংসনীয় বিষয় আর প্রশংসা দাবিদার। আসলে সবাই মিলে দেওয়া হবে, আসলে ওই বানবাসী মানুষের পাশে দাঁড়ানো হইতেছে। আসলে আমরা খুব মানে ইয়ে হয়েছে যে আসলে সবার সহযোগিতায় আশা করি আমার বানবাসী মানুষগুলো আস্তে আস্তে আমার জীবনযাত্রায় ফিরে আসবে। আর আমি যারা এই স্থান বিতরণ করতেছে সবাই রে আমার আমার আগমনের মধ্যে প্রকৃতি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আরও এইরকম সামাজিক কর্মকাণ্ড আরও ভবিষ্যতে আরও মানে মানুষের সহযোগিতা বাড়ুক এটা আশা করি। সবার জন্য দোয়া করবেন, এটি লাগার জন্য দোয়া করবেন। দিল এটা নাম যাও গা না তুমি একটাও একটাও ঠিক আছে এটা রাখা তো জীবন খুইয়ে দিস। ক্যামেরা মানে চাই তো স্যার আসেনি গুঞ্জন আপনি যারা ফাইন মেরে দিমু যারা নাই এ নাই আমরা এখন এদিক থেকে হচ্ছে যাচ্ছি, দেখা যাক আমরা যাই। অসংখ্য ধন্যবাদ যারা এলাকার ডাকে সাড়া দিয়ে আমাদের প্রোগ্রামকে সফল করেছেন টাকা পয়সা দিয়ে, এবং এলাকার পরিবারের সকল ছাত্রছাত্রী এবং এলাকার অতিথি সবাইকে আমরা অন্তরের অন্তস্তর থেকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ আসি। দেখতে পাচ্ছেন সবাই অনেক কষ্টে এরা বন্যার্থীদের জন্য ঈদ সামগ্রী নিয়ে যাচ্ছে। তো আছে পিছু সবার পিছনে আছে তোহা,
সে লাইভ করতেছে পেজের মধ্যে, মামুন, মামুন ভাই, তারপর সানিম, ইফতি ভাই। আমরা যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন কত পানি, তো আরো পানি ছিল, এখন তো পানি নাই। এই এই যে ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরগুলা একদম পানির নিচে ছিল। আমরা প্রতিকূল অবস্থা বাড়ি দিয়ে আমরা যাচ্ছি, বেশি মানি মেয়ে যাওয়া নিতে যে যুগরে ভাই। আমাদের ঈদ উপহার সামগ্রী মোটামুটি এখন শেষের পর্যায়ে, আরও কিছু আমাদের মধ্যে বাকি রয়েছে, আমরা এগুলো চেষ্টা করব যারা অসহায় আছে তাদের মধ্যে বিতরণ করার জন্য। তো আমরা আজমিরিগঞ্জে ঈদ সামগ্রী উপহার দেওয়ার পর শহরের কিছু অসহায়দেরও ঈদ সামগ্রী উপহার দেই, যাতে ওরাও একটু হাসি খুশি থাকে। তো আমরা আজমিরগঞ্জ থেকে ব্যাক করেই সাথে সাথে ওদের ঈদ সামগ্রী উপহার দেওয়ার জন্য বেরিয়ে পড়ি। তো আজকে ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমরা যাতে এই ধরনের মানবিক কাজে এগিয়ে যেতে পারি, এই দোয়াটাই করবেন। আর সবাইকে ঈদ মোবারক।